সালাম আলাইকুম ইউরিয়ান, কেমন সবার? আশা করছি সকালে অনেক অনেক বেশি ভালো আছো। তো মেইনলি আজকের চ্যালেঞ্জটা হইতেছে ভাই, নর্মালি আমাদের হইতেছে নামতে হবে হইতেছে অবজারভেটরিতে। অ্যান্ড আমাদের সকল আমার কিন্তু ফেভারিট প্লেস না, অনেকেরই কিন্তু ফেভারিট প্লেস অবজারভেটরি। অ্যান্ড অবজারভেটরি হইতে টোটাল 20টা কিল করতে হবে সোলো ভার্সেস স্কোয়াডে। ভাই অনেক টাফ একটা চ্যালেঞ্জ নিয়ে নিছি, বাট এর মাঝে আরেকটা সমস্যা হইতেছে কি, নর্মালি আমি যখন গেম প্লে করছি, গেম প্লে ভাই OBS-এর যে মাইক্রোফোনটা ছিল, এই মাইক্রোফোনটা ভাই অন করতে ভুলে গেছি। যার কারণে হইতেছে আমার পিছনের যতগুলো ভয়েস ছিল, অর্থাৎ আমার গেম প্লের যতগুলো ভয়েস ছিল, সবগুলো ভয়েস কিন্তু কাভার্ড হয় না। তো আমরা ফার্স্ট অফ অল নামবো হইতেছে মানে অবজারভেটরি, যার জন্য হইতেছে নামছে হইতেছে ইয়াতে হ্যাঙ্গারে। অ্যান্ড হ্যাঙ্গারে নামার পর কিন্তু আমরা লঞ্চ প্যাড দিয়ে উড়ে যেতেছি অবজারভেটরিতে। অ্যান্ড অবজারভেটরিতে আসার পর দেখতে পাচ্ছি ওখানে আমরা কোনো এনিমি পাই না 2-3 স্কোয়াডে। অ্যান্ড এইখানে পিকের মধ্যে আসার পর কিন্তু একটা এনিমি পাইছে, যেটা কিন্তু সোনিয়া অন করে দিয়েছে অ্যান্ড ভাই প্যাক করে নিছে, যার ফলে কিন্তু ওরা কিল করবো পসিবল মানে কনফার্ম করা সম্ভব না। তারপরেও আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, ওটা কিন্তু আবারও উঠে গেছিলো, সো ওটাকেও কিন্তু কনফার্ম করলাম। অ্যান্ড ওইটাকে কনফার্ম করার পর ওর আশপাশ থেকে কিন্তু এনিমি চলে আসছে অলরেডি। অ্যান্ড ভাই সবচাইতে ভয়ঙ্কর গান ফ্রি ফায়ারে আপাতত সেটা হচ্ছে ট্রোগন। লিটারেলি ভাই ট্রোগন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস গান এভার আই সি ইন ফ্রি ফায়ার। ওকে, আমাদের কিন্তু অলরেডি 3টা নক আছে অ্যান্ড এই 3টা মারতে বলে দিয়েছে 3টা কিল ডান হয়ে যাবে। ওকে, আমাদের কিন্তু অলরেডি 2টা কিল ডান অ্যান্ড এইটা হইতেছে 3টা, আর 20টা কিল করতে হবে ভাই লিটারেলি। দিস ইজ সো ইনসেন চ্যালেঞ্জ, আমি তোমাদেরকে বলতেছি ভাই তোমরা ফুল ভিডিওটা দেখো। অ্যান্ড আমি জানি অনেকের অকওয়ার্ড ফিল হতে পারে, তার কারণ হচ্ছে ভাই যেহেতু গেমের সাউন্ডটা নেই, অর্থাৎ গেমের সাউন্ডটা আনফর্চুনেটলি যাই হোক কোনো কিছু একটা কারণে ঝামেলাটা হয়েছে। এনিওয়ে ট্রোগন, সেই বলতেছিলাম যে ট্রোগন ওয়ান অফ দি মোস্ট ডেঞ্জারাস গান এভার। ওকে, ওরা কিন্তু মায়েরা দিছে অ্যান্ড ওইটাকে কিন্তু কনফার্ম করে দিব। অ্যান্ড 4টা কিল আমাদের অলরেডি ডান, আরও ভাই 16টা কিল করতে হবে। দিস ইজ মানে ভাই হিলারিয়াস একটা চ্যালেঞ্জ হতে চলেছে আই থিঙ্ক। ওকে, আবার আরেকটা কিন্তু এনিমি চলে আসছে অ্যান্ড এর কাছেও কিন্তু ভাই লিটারালি ট্রোগন। ট্রোগনটা কি আছে ভাই, MP40 পুরো পেরিয়ড যখন, তাইলে তো ট্রোগনের ওয়াইপার কোনো কারণই নাই। ওকে, এটাও কিন্তু নক অ্যান্ড আমাদের কিন্তু অলরেডি 5টা কিল ডান। তাও আবার হেডশট মারছিলাম বাট হেডশট লাগে নাই, পরে হয়তো বডি শটে মারছে। ওকে, অ্যান্ড ভাই আমি যখন ওইখান থেকে আসি এখানে আসছিলাম অ্যান্ড এখানে দেখলাম যে আমার ফায়ার করতেছিল, ফায়ার করে লাভ নাই ভাই, দিস ইজ টাইম আলম, টাইম আলমের ফ্যান। ওকে, অ্যান্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছি এনিমিটা, ওই এনিমিটা যে এনিমিটা কিন্তু ট্রোগন দিয়ে মারা ট্রাই করছিল একটু আগে, এখনও ট্রোগন ছিল অ্যান্ড ভাই লিটারালি হেডশট বুম। আমাদের কিন্তু 20টা কিল করতে হবে, 6টা কিল অলরেডি ডান। এনিওয়ে এইখানে দেখতেছি ড্রপে এসে একটা এনিমি লুট করতেছে অ্যান্ড ভাই লিটারালি যে মাইটটা দিছি এরে ভাই অবিশ্বাস্য মাই। অ্যান্ড এখানে কিন্তু নক, ওর সামনে পিছনে কিন্তু আর একটা এনিমি ছিল, ওই দেখো দেখা যাইতেছে আই থিঙ্ক, হেডশট লাগে নাই, সো রাস করা যায় কি না সেটা হচ্ছে কথা। কিন্তু ওরিয়ন হয়ে গেছে অ্যান্ড ওরিয়ন হওয়ার পরেও কিন্তু আমরা ভালো একটা ড্যামেজ দিছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ওটা রাস করবো অ্যান্ড রাস করেছি মারা ট্রাই করবো। অবশ্যই অবশ্যই ভাই তোমরা যারা চ্যানেলে নতুন আসো, নেক্সট কোন চ্যালেঞ্জ জানা দেয় ভাই, খুব নর্মাল একটা চ্যালেঞ্জ দিও, আমি নর্মালি চ্যালেঞ্জ ভিডিও করি না। তারপরেও যারা হইতেছে যাদের চ্যালেঞ্জটা অনেক বেশি ইজি হয়, তাদের চ্যালেঞ্জগুলো আমি মূলত নিয়ে থাকি। এনিয়ে এটা কিন্তু আমার নিজের চ্যালেঞ্জ, আমি নিজেই বানাইছি, অর্থাৎ অবজারভেটরিতে নামতে হবে, নিয়ে হইতেছে যে কোনো গান দিয়ে 20টা কিল করতে হবে। ওকে, অ্যান্ড ভাই এখানে কিন্তু প্রচুর হেডশট ছিল অ্যান্ড আমার মাপা মায়ের, কারণ এইখানে আমি জানতাম যে ওইখান দিয়ে আসবে অ্যান্ড আমি জানি যে ভাই এই বাড়িতে খুলে গেছে, তার কারণে সেই বাড়িতে ভিতর ঢুকছি। ও কিন্তু দিমিত্রি অন করে বাঁচতে পারি নাই, বাট এখানে আরও এনিমি আছে ভাই, একটা না জাস্ট ওয়েট, এই পাশ দিয়ে আসবে আই থিঙ্ক। আমি যেহেতু পরে ফেস ক্যাম দিয়ে হতেছি ভিডিওটা করতেছি এই জন্য অনেক বেশি সরি, অ্যান্ড আমি যদি ওইখানে করতাম তাহলে আমার মুখের এক্সপ্রেশনগুলো আরও বেটার হইতো আই থিঙ্ক। বাট এই পাশ দিয়ে ঘুরে যখন যাইতেছিলাম দেখি যে ও ভাবছে এখনও মানে আমি ওই প্যাকের মধ্যে আসি। ওকে, এটাকে ভালো লেভেলের একটা হেডশট দিয়ে মারা দিলাম অ্যান্ড ভাই এখান থেকে আমরা চলে যাবো হইতেছি নেক্সট কিলের দিকে। ফার্স্ট অফ অল তোমাদেরকে আবারও বলতেছি ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবচেয়ে ইনসেন্ট ফাইটটা হইতেছে এই জায়গায় দেখো ভাই, এখানে কিন্তু প্রচুর এনিমি, 4টা এনিমি ফুল উপরে উঠে আসতেছে অ্যান্ড আমার কাছে কিন্তু নর্মাল একটা স্কার আছে, যে স্কারে শুধু ডাবল রেট অফ ফায়ার আর কিছুই নেই। নিয়ে তারপরও একটা দেখলাম যে নেট নাই, তারপর মারা ট্রাই করলাম, বাট ভাই হেডশটগুলো লাগতেছিল অল্প, একেবারে সীমিত আকার হেডশট লাগতেছিল। ওকে, ওইটা ওকে ভাবছিলাম নক করতে পারলে ওরা হয়তো ডর খেয়ে যাবে ওর রিভাইভ করার জন্য। এনিওয়ে তারপরে হইতেছে আমি উপরে ভাগলাম, ভাবলাম যে এইখান থেকে মানে ওদের সাথে ফাইট নিলে আমি বাঁচতে পারবো না। এনিওয়ে তারপরে হইতেছে নর্মালি আমি ফাইটটা নিয়েছি অ্যান্ড ওদেরকে মারছি, তোমার প্রিয় ভিডিওর প্রথম পার্টি অবশ্যই দেখে ফেলছো, ওরে ভাই আগুন ধরা হেডশট। তো এইখানে কিন্তু ও হিল করতেছে, আমি ওর একটু ড্যামেজ দিয়ে ওরে কনসেন্ট্রেটটা সরাই দিই, অর্থাৎ হিল না করতে পারে। ওহো ভাই হেডশট অ্যান্ড ও ভাই ট্রোগন, ভাই সবচাইতে ডেঞ্জারাস গান যেটা বলছি আমি ট্রোগনটা অনেক ভাই ভাই লিটারালি ভাই। এনিওয়ে নক করছি অ্যান্ড ভাই আমাদের কিন্তু সুন্দর একটা জায়গায় যা লাগবে না, এলে মাইরা দিতে পারে, কারণ আমি চাইতেছি না ভাই ম্যাচটা বরবাদ হোক। আরে ভাই গেম কি খেলবো, হেডশট দেখছো অবস্থা। ওকে, এখানে কিন্তু আরও এনিমি ছিল, যে এনিমিগুলোকে আমি স্কিপ করে দিতেছি নর্মালি উপরে হাঁটছি, কারণ ওইখানে একটা এনিমি ছিল যেটা তোমাদের দেখলে কেমন মারলো, তো ওইটার উপর ফোকাস করছিলাম বাট দেখি ও ওখানে নাই। অ্যান্ড এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমি চলে যাইতেছি নিচে, অর্থাৎ নিচেই হইতেছে মূলত এনিমি অ্যান্ড এখান থেকে বেস্টটা নেওয়ার জন্য হইতেছে আমি
ইয়ে করছিলাম অ্যান্ড উপরে আসার পর দেখি যে ফাইট করতেছে অ্যান্ড আসার পরে কিন্তু দারুণ কিছু হেডশট দিছি, হেডশটের সাথে অল্প কিছু ড্যামেজ আছে অ্যান্ড আমরা করবো রাশ। আর আমি কিন্তু সচরাচর ফলোভার্স স্কোয়াড ইদানিং খেলা বাদই দিয়ে দিছি বলতে পারো, অ্যান্ড এখানে কিন্তু আমাদের 13টা কিল ডান, এখনও ভাই 7টা কিল করতে হবে 12টার মধ্যে, দেখি আমরা পারি কিনা। তো এইখানে দেখি যে পিছনে কিন্তু অনেক এনিমি ছিল যেগুলো দিচ্ছে ফাইট করতেছে নর্মালি, অ্যান্ড আমি ওইটাছে কি এখানে রাশ করি অ্যান্ড রাশ করতেছে মহা বিপদ আমার সাথে ঘটে, দেখতে পারতেছে পিছন থেকেও মারতেছে সামনে থেকেও মারতেছে। আই থিঙ্ক সাউন্ড থাকলে অনেক বেশি বেটার হইতো, বাট আই এম সরি ভাই লিটারালি। তো আমার কিন্তু নিজের কাছে ওয়ার্কআউট ফিল হচ্ছে, আমি ভাবছিলাম যে হয়তো রেকর্ডিংয়ের ওই সাউন্ডটা দিব বাট অনেক বেশি টাইম লেগে যাবে। তো এইখানে কিন্তু ও কিন্তু রাশ করে অ্যান্ড রাশ করার পর ভাই সেই লেভেলের একটা ড্যামেজ ছিল। এনিওয়ে আমরা কিন্তু ওরে নক করি অ্যান্ড নক করার পর কিন্তু চার পাঁচ দিয়ে এনিমি ভাই লিটারালি, এইটাই হচ্ছে মেইন প্রবলেম। অর্থাৎ অল্প লেভেলের আইডিতে খেলতে গেলে অনেক এনিমি কিন্তু চারপাশ দিয়ে ঘিরে ধরে, এটা হচ্ছে মেইন রিজন। অ্যান্ড এইখানে হচ্ছে আমরা নর্মালি উপরে যে এনিমিটা ছিল ওকে রাশ করবো অ্যান্ড আমাদের কিন্তু ইপি নাই, ইপিটাও উঠাতে হইবে অ্যান্ড পিছন থেকেও মারতেছিল অ্যান্ড ভাই এটাকে যে হেডশটটা দিয়েছি না তারপর আমার কিলটা চুরি হয়ে যায়, দেখতে পারতেছ ওই প্লেয়ারটা কিন্তু আমার কিলটা চুরি করে নিয়েছে বাট ওরে আমি নক করে দিয়েছি এনিমি অ্যান্ড দেখছো আমার কিলটা চুরি করে নিয়েছে হাল্লার পুর। ওকে আমরা হইতেছি উপরে যাবো, উপরে যেতেছি নর্মালি এটাকে মারবো, আরে ভাই এটা তো ই গান, আই থিঙ্ক এস বিডি ওয়াই প্যারানাই চিল একদম পাশের বিল রেডি, 1 2 3 অ্যান্ড বুম। ওকে আমাদের কিন্তু 16টা কিল ডান অ্যান্ড সামনে থেকেও কিন্তু মারতেছিল, ওইটা ভালো ফেলার হলে এতক্ষণ আই থিঙ্ক আমি সামনের দেশে চলে যেতাম। এনিওয়ে তারপরেও এনিমিটা মারে নাই, এটা হচ্ছে ভাগ্য। ওকে আমরা এখান থেকে হচ্ছে ফ্রিজ গ্রেনেড চালবো অ্যান্ড দেখি ও ভয় পাই কিনা, যা বাম সাইডে দেখতে পাচ্ছি ওই পাশে ইমোট দিতেছে ইমোজি, ওইটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছে। এনিওয়ে এখানে কিন্তু ভালো ড্যামেজ দিতে পারিনি বাট 1 2 3 অ্যান্ড হেডশট বুম। আমাদের এই সাথে কিন্তু 17টা কিল ডান ভাই আর 3টা কিল, তাইলে আমাদের চ্যালেঞ্জ নিশ। ওকে 6টা কিল আছে তার মধ্যে আমার 3টা কিল করা লাগবে, ভাগ্য দেখছো ভাই লিটারালি। অ্যান্ড আমি যখনই নিচে যেতেছিলাম দেখলাম যে ওরা ফাইট করতেছে দুটো স্কোয়াডে অ্যান্ড ওইখানে যাওয়ার পর নর্মালি হইতেছে আমি 2টাকেই নক করে দিই অ্যান্ড লাস্টের এনিমিটা জাস্ট অসাধারণ ছিল খেলাটা। ফুল ভিডিও যারা দেখছো তারা অবশ্যই বলবা যে আসলে গেম প্লেটা কেমন ছিল। নর্মালি আমি কিন্তু এখন আর সোলোভার স্কোয়াড গেম খেলি না বাট কন্টেন্ট নাই যার কারণে হইতেছে এই ধরনের ভিডিও আপলোড করা। অ্যান্ড এখানে কঠিন লেভেলের একটা হেডশট দিছি বাট এনিমিটা এসে ওরে হিল করতে চেষ্টা করতেছিল, ওরে ভাই ও আসছে বাট একটা হেডশট লাগে নাই বাট ওরে আমি ডিমিট্রি অন করে দিয়েছি বাট ডিমিট্রি ছিল না আই থিঙ্ক ওর কাছে। অ্যান্ড ওর টিমমেট কিন্তু পাশ দিয়ে ওরে ই করা হিল করা ট্রাই করতেছিল অর্থাৎ কাভার দিয়ে ট্রাই করতেছিল। এখানে আমি দুটো এনিমি কিন্তু কি কনফার্ম করি অ্যান্ড করার পর লেটার যেটা হয় সেটা হচ্ছে বোয়া হয়। এটাই ছিল আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে।